বন্ধুরা গত কয়েকদিন থেকে পিকজাল ল্যাব অ্যাপ্লিকেশানে কাস্টম ফন্ট অ্যাড করতে অনেকের সমস্যা হচ্ছে এবং অনেকে আমাকে আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে এখন এই প্রবলেমটা কীভাবে সলভ করা যাবে অর্থাৎ কীভাবে আপনি কাস্টম ফন্ট অ্যাড করবেন আপনার পিকজাল ল্যাব অ্যাপ্লিকেশনে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা টেক্স অ্যাড করেছি এই টেক্সটা কিন্তু একটা নর্মাল ফন্ট এটা কিন্তু কাস্টম ফন্ট না এবং আমি যদি আপনাকে এখানে দেখাই যে এখানে আমি যদি টেক্সে যাই অর্থাৎ ফন্টে যাই ফন্টে যাওয়ার পরে দেখুন এখানে যে মাই ফন্ট অপশানটা আছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার কোনো ফন্ট শো করছে না এবার যদি আমি এখানে দেখুন প্লাস বাটন আছে টি প্লাস অর্থাৎ টেক্সট প্লাস করার জন্য এখানে একটা ফন্ট কিন্তু অলরেডি আছে এটা কিন্তু এক্সট্রাক্ট করা ফন্ট ঠিক আছে এটা দেখুন যদি এটা জিপ ফাইলে থাকো তাহলে কিন্তু এখানে শো করতো না এখানে দেখুন টিটিএফ ফরম্যাটে এটা আছে অর্থাৎ এটা একদম পারফেক্ট ফর্মাটে আছে তো এটা যদি আমি এখন ক্লিক করে দেখুন এটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন সেই ফন্ট সেই নর্মালি আছে তো এই প্রবলেমটা আপনি কিভাবে সলভ করবেন তার একটা উপায় আমি আপনাদের বলে দেবো সেটা করলে আপনিও করতে পারবেন এবং আমি এটা লাইভ করে আপনাকে দেখাবো যে এই ফোনটা আপনারা কীভাবে অ্যাড করবেন তার আগে আপনাকে একটা জিনিস আমি দেখাতে চাই যে এর আগে কিন্তু আপনাকে একটা জিনিস কনফার্ম হতে হবে যে আপনার কাছে বা আপনার যে মোবাইল সেই মোবাইলে কিন্তু আগের থেকেই এই ফর্মগুলো ডাউনলোড করে এক্সট্রাক্ট করে রাখতে হবে অর্থাৎ যদি জিপ ফরম্যাটে থাকে তাহলে কিন্তু সেই ফাইলটা আপনার পিকজাল ল্যাব অ্যাপ্লিকেশান শো করবে না ঠিক আছে অবশ্যই সেই টেক্সটটা টেক্সট ফর্ম্যাটে থাকতে হবে দেখুন এখানে টেক্সট ফর্মেটে আছে এটা টিটিএফ ফর্ম্যাটে কিন্তু এটা আছে যাই হোক তো এবার আমি ব্যাক করে দিচ্ছি আপনার সুবিধার জন্য আপনি কী করবেন এক্সট্রাক করার পরে ফাইলগুলো কোনো একটা ফোল্ডারে রেখে দেবেন ঠিক আছে তো এরপরে আপনাকে যেটা করতে হবে আপনাকে চলে যেতে হবে পিকজাল ল্যাব অ্যাপ্লিকেশানে তো আমি এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে এবং আমি চলে যাচ্ছি পিকজাল ল্যাব অ্যাপ্লিকেশানে এবং পিকজাল ল্যাব অ্যাপ্লিকেশানটাকে আপনাকে লং প্রেস করে ধরে এটাকে অ্যাপ ইনফোতে ক্লিক করতে হবে তো অ্যাপ ইন ইনফোতে যাওয়ার পরে এখানে আপনাকে এখানে কাজ করতে হবে দেখুন এখানে স্টোরেজ এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে যাওয়ার পরে আপনাকে ক্লিয়ার স্টোরেজ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে যদিও কিছু কিছু জিনিস যেগুলো আপনার পিগজা ল্যাপ অ্যাপ্লিকেশানটার ভিতরে আছে বা প্রোজেক্ট থাকে সেগুলো হয়তো রিমুভ হয়ে যেতে পারে তো এটা আপনাকে করতে হবে জাস্ট এখানে ওকে করতে হবে এখানে এটা ওকে করে দেওয়ার পরে আপনাকে ব্যাক করে বেরিয়ে যেতে হবে এবং পুনরায় পিগজা অ্যাপ অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিতে হবে তো এখানে নতুন করে আবার পারমিশন চাইবে ঠিক আছে আপনাকে পারমিশনগুলো দিয়ে দিতে হবে তো এবার আমি এখানে একটা টেক্স অ্যাড করছি তো আমি এখানে একটা টেক্স অ্যাড করেছি ঠিক আছে তো এবার আমি যদি এটাকে টেক্স সিলেক্ট করি অর্থাৎ ফ্রন্টে গিয়ে দেখব এবার যে সেটা অ্যাড হচ্ছে কিনা টেক্সে গেলাম এবার আমি এখানে মাই ফন্টে ক্লিক করব মাই ফন্টে ক্লিক করার পরে আগের মতোই দেখাবে তো আমি এখন চলে যাবো এখানে ফোল্ডারে বা টেক্সে ক্লিক করব টেক্সে ক্লিক করার পরে এই ফন্টটা যদি আমি অ্যাড করি তো দেখুন এখানে একটা টেক্স কিন্তু অ্যাড হয়ে গেলো এটাকে যদি আমি এভাবে সিলেক্ট করি দেখুন চেঞ্জ হচ্ছে এরপর আমি এই ফন্টটা না অন্য একটা ফন্ট এখানে অ্যাড করে দেখাবো ক্লিক করলাম ক্লিক করার পরে এটা তো অ্যাড হয়ে গেছে আমি আর একটা এখানে অ্যাড করবো তো আমি এখন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমি চলে যাবো আমার মেমোরি কার্ডে কি একটা ফন্ট আছে সেই ফন্টটাই অ্যাড করে আপনাকে দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ফোল্ডার করে রেখেছি এই ফোল্ডারে আমি যাব এখানে ধরুন লিমা বাসন্তামে একটা টেক্স আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমি যাব এখানে দেখুন ইউনিকোড এখানে আমি একটা ক্লিক করবো এবং এই ফোনটাকে আমি সিলেক্ট করবো তো এই ফোনটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবার দেখতে পাচ্ছেন আপনারা এখানে লিমা বসন্ত ইউনিকোড এই যে কোডটা আছে বা এই যে ফন্টটা আছে এই ফন্টটা কিন্তু এখানে সেট হয়ে গেছে এবং যদি আমি এটাকে এখন ক্লিক করি সিলেক্ট করি দেখুন কত সুন্দর কাস্টম ফন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এটা আপনাকে করতে হবে আমি কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি যে আই এটা কাস্টম ফ্ড কিনা অবশ্যই এটা একটা কাস্টম ফন্ট এবং আপনারা দেখতে পাচ্ছেন এই কাস্টম ফন্টটা তো বন্ধুরা এভাবেই আপনাকে করতে হবে এবং এরপরেও যদি আপনার না হয় তাহলে আপনাকে একটা কাজ করতে হবে আপনাকে এই যে অ্যাপ্লিকেশানটা আছে এটা ডিলিট করে দিয়ে আপনাকে ওল্ড ভার্জেন ওয়েবসাইট থেকে অর্থাৎ প্লে স্টোর থেকে ডাউনলোড করলে কিন্তু হবে না সেটা আপনার মোবাইলে এরকম সমস্যা দেখা দেবে তো আপনাকে ওল্ড ভার্সনের একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে তবে আমার মনে হয় না যে আপনাকে ওল্ড ভার্জনের অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে আপনাকে এক্সট্রাক্ট করার পরে আপনি যখন ফন্ডগুলো এক্সট্রাক্ট করে আপনার মেমোরি ফাইলে সেভ করে রাখবেন তারপরে আপনাকে কী করতে হবে শুধুমাত্র ডেটা ক্লিয়ার করে দিলেই কিন্তু আপনি অবশ্যই সেই যে ফাইলটা আছে বা সেই যে টেক্সটটা আছে সেটা অ্যাড করতে পারবেন আপনার পিকজাল অ্যাপ্লিকেশনে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি যদি এখনও করেননি আর যদি আপনি অলরেডি করেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ